পদ্মা সেতু প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। প্রকল্পের অবস্থান রাজধানী ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। দেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান। সেতুর উত্তর প্রান্তে মাওয়া, লৌহজং, মুন্সিগঞ্জ এবং দক্ষিণ প্রান্তে জাজিরা, শরীয়তপুর, শিবচর ও মাদারীপুর। 1998 থেকে 2000 সাল পর্যন্ত প্রাক সম্ভাব্যতা যাচাই শুরু হয়। এরপর 2001 সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই হয়। 2004 সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর নকশা প্রণয়নের পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করে। 6.15 কিলোমিটার সেতু করার চূড়ান্ত নকশা করা হয়। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয়ও বাড়ে। 2011 সালে 20,507.20 কোটি টাকার সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন পায়। 2016 সালে আবারও 8,286 কোটি টাকা ব্যয় বাড়লে মোট ব্যয় দাঁড়ায় 28,793.39 কোটি টাকা। সবশেষ প্রকল্পের মোট ব্যয় 30,193.38 কোটি টাকায় দাঁড়িয়েছে। এর পুরো টাকাই সরকারি অর্থায়ন। পদ্মা সেতু নির্মাণে $120 কোটি ঋণ অঙ্গীকার করেছিল বিশ্বব্যাংক, কিন্তু অনিয়মের অভিযোগ তুলে এই অঙ্গীকার থেকে সংস্থাটি সরে যায়। এই ধরনের কার্যের শর্ত অনুযায়ী মূল ঋণদাতা চলে গেলে চলে যায় অন্যরাও, কাজেই একে একে এডিবি, জাইকা এবং আইডিবিও চলে যায়। এরপর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি। সেতুর কাজ শুরু হয় 26 নভেম্বর 2014। চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ ছিল 25 নভেম্বর 2018। পরে কয়েক ধাপে সময় বাড়ানো হয়। পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মাধ্যমে। পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট, প্রধান উপকরণ কংক্রিট এবং স্টিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 72 ফুট। এতে থাকবে 4 লেনের সড়ক, মাঝখানে রোড ডিভাইডার। সেতুতে মোট পিলার 42টি, মোট পাইলিং 286টি। পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় 4,000 মানুষ। প্রকল্প এলাকায় প্রায় 14 কিলোমিটার নদী শাসন করতে হচ্ছে। এর মধ্যে মাওয়া এলাকায় 1.6 কিলোমিটার এবং বাকি 12.40 কিলোমিটার জাজিরা এলাকায়।